সুটির খোসা ছিদ্রকারী পোকার জৈবিক নিয়ন্ত্রণ। এটা একটা সুন্দর সুটির ক্ষেত, কিন্তু আমরা পাতাগুলিতে কিছু অবাঞ্ছিত বিন্দু দেখতে পাচ্ছি। এই বিন্দুগুলি খোসা ছিদ্রকারী পোকার ডিম। এই ডিমের ভিতর শুঁয়োপোকার বৃদ্ধি ঘটছে। শুঁয়োপোকা ডিম থেকে বেরিয়ে গাছের উপর সুটির ফল খাবার জন্য ঘুরে বেড়ায়। ছোট শুঁয়োপোকা সুটির ফুলে ছিদ্র করে এবং তাহার ভিতরে খাবার সংগ্রহ করে। যে ফুলগুলি শুঁয়োপোকা দ্বারা আক্রান্ত হয়, তাদের ফুলের ছিদ্রের চারিদিকে শুঁয়োপোকার মল দেখে চেনা যাবে। আক্রান্ত ফুলগুলি পরিণত হবার আগেই ঝেড়ে যায়। ফুল থেকে খাবার খাওয়ার পরে শুঁয়োপোকাগুলি সুটির খোসায় আক্রমণ করে ও সুটির দানার ক্ষতি করে। পাঁচটি লার্ভার স্তর পূর্ণ করার পর 11 থেকে 12 দিনের মধ্যে শুঁয়োপোকা রেশমি সুতো বুনে তার সাহায্যে মাটিতে নেমে আসে এবং নিজেকে পিউপা রূপে পরিবর্তন করে। পাঁচ থেকে ছয় দিন পরে পিউপা হইতে একটি মথ বেরোয়। এটি খোসা ছিদ্রকারী পোকার পরিণত স্তর। যখন মথগুলি ক্ষেতের চারিদিকে উড়ে বেড়ায়, তখন স্ত্রী মথগুলি পুরুষ মথগুলিকে ধরে নিষেক ঘটায়। নিষেকের পর গর্ভবতী স্ত্রী মথ নিরাপদ জায়গা খুঁজে ডিম পাড়ে। একই সময় শুঁয়োপোকাগুলি সুটির ফুল ও সুটির দানার ক্ষতি করতে থাকে। কিন্তু তারপরে এক প্রকারের পরজীবী বোলতা খোসা ছিদ্রকারী পোকার ডিমগুলিকে আক্রমণ করে। পরজীবী বোলতা নিজের ডিম ডিম্ব নিক্ষেপক অং দ্বারা খোসা ছিদ্রকারী পোকার ডিমের মধ্যে প্রবেশ করায়। ডান দিকে যে ডিমগুলির পরজীবী বোলতা দ্বারা আক্রান্ত হয়েছে সেগুলি কালো হয়ে যায়। যে ডিমটি আক্রান্ত হয়েছে তা থেকে শুঁয়োপোকার জায়গায় একটি নতুন পরজীবী বোলতার জন্ম হয়। ডিমটি এরপরে নষ্ট হয়ে যায় এবং এই ডিম হতে আর শুঁয়োপোকা জন্ম নেবে না, যাদের দ্বারা গাছের ক্ষতি হয়। ক্ষেতের বাঁ দিকে কোনো পরজীবী বোলতা নেই। সেই দিকে শুঁয়োপোকারা ক্রমাগত বাড়বে ও সুটির ফল ও সুটির দানা খেতে থাকবে। যখন পরজীবী বোলতাগুলি ক্ষেতের চারিদিকে উড়ে বেড়ায়, তখন স্ত্রী পরজীবী বোলতাগুলি পুরুষ পরজীবী বোলতাগুলিকে ধরে নিষেক ঘটায়। নিষেকের পরে গর্ভবতী স্ত্রী পরজীবী বোলতাগুলি খোসা ছিদ্রকারী পোকার ডিমের খোঁজ করে, তাতে নিজের ডিম প্রবেশ করায়। খোসা ছিদ্রকারী পোকার ডিম নষ্ট করে পরজীবী বোলতারা খোসা ছিদ্রকারী পোকার দ্বারা সুটির দানাকে ক্ষতি থেকে রক্ষা করে, নিজের অবদান রাখে। পরজীবী বোলতা দ্বারা খোসা ছিদ্রকারী পোকার ডিম বিনষ্ট করার এই পদ্ধতিকে জৈবিক নিয়ন্ত্রণ বলা হয়।